অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের তিন দশমিক এক দশমিক এক অর্থাৎ প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য এখানে এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে চল্লিশ এই চল্লিশ পেজের তিন দশমিক এক দশমিক এক এর একটি নমুনা উত্তর প্রদর্শন করতেছি আজকের এই ভিডিওতে তো এখানে লক্ষ্য করে বলছে যে প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তো চলো শুরু করা যাক তো এখানে আমরা প্রায়োগিক লেখার তিনটি বৈশিষ্ট্য দিয়েছি এক প্রায়োগিক লেখায় ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দের বিষয়টি ফুটে ওঠে দুই প্রায়োগিক লেখায় বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে তিন প্রায়োগিক লেখার মাধ্যমে কাউকে কোনো কিছুতে আহ্বান করা যায় তো আমরা তিনটি বৈশিষ্ট্য এখানে দিয়েছি